ঘটনার মধ্যে প্রথম ঘটনা অর্থাৎ শিক্ষকদের দ্বারা নির্যাতন, এই ঘটনাটি বর্তমানে ট্রেন্ড হিসেবে আমাদের সামনে আসছে। যখন এই ধরনের ঘটনাগুলো আমাদের সামনে আসছে, তখনই কিন্তু মাদ্রাসা সম্পর্কে আমাদের মনে একটা বিরূপ প্রভাব পড়ছে, আর যার ফলে আমরা কোরআনের হাফেজ তৈরি করতে অনুৎসাহিত হচ্ছি, অর্থাৎ সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে কিন্তু কোনোভাবেই ভরসা পাচ্ছি না, কারণ এই খারাপ ভিডিওগুলো আমাদের সামনে খুব প্রবলভাবে আসছে। আমি যেটা বলতে চাই, কোরআনের হাফেজ তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হাফেজ তৈরি করার কারখানা হচ্ছে মাদ্রাসা, এবং কারিগর হচ্ছে মাদ্রাসা শিক্ষক। তাই কোরআনের হাফেজ আমাদেরকে তৈরি করতেই হবে। খারাপ জিনিসগুলো ভাইরাল বেশি হচ্ছে, খারাপ জিনিসগুলো ভাইরাল বেশি হয় আমাদের সামনে খারাপগুলো আসছেও বেশি, যার ফলে আমরা মাদ্রাসা সম্পর্কে খারাপ ধারণা করছি। কিন্তু এই খারাপ ঘটনাগুলো ঘটছে কত? সাপোজ একটা এলাকায় যদি 100টি মাদ্রাসা থাকে, সেখানে হয়তো একটি, দুটি, তিনটি বা সর্বোচ্চ 4টি মাদ্রাসায় হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, কিন্তু বাকি যে আরও 96টা বা 95টা মাদ্রাসা রয়েছে, সে চিন্তা কিন্তু আমাদের মাথায় আসছে না। আমরা শুধু খারাপটা নিয়েই দেখছি, খারাপটা নিয়ে নাড়াচাড়া করছি, খারাপটা শেয়ার করছি, খারাপটা নিয়েই বাজে বাজে কমেন্ট করছি, কিন্তু এই খারাপের পরিমাণটা কতটুকু? খুবই কম। ভাইরাল হওয়াটারও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু ভাইরাল হলে যে আমাদের সামনে আসছে এবং আমরা মাদ্রাসা সম্পর্কে বিরূপ মন্তব্য করছি বা বিরূপ ধারণা পোষণ করছি, এটা কিন্তু মোটেও ঠিক নয়। কারণ ভালোর তুলনায় খারাপের পরিমাণটা কিন্তু অত্যন্ত নগণ্য, কিন্তু যেহেতু ভাইরাল হচ্ছে, ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে, আমাদের সবার সামনে চলে আসছে, তাই আমরা ভাবছি এটা খারাপ বিষয়। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করব, তবে ভর্তি করার আগে ওই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এবং ওই শিক্ষকের ব্যাকগ্রাউন্ড আমরা একটু যাচাই করে নেব। যাচাইগুলো কিভাবে করব? এই মাদ্রাসায় যত স্টুডেন্ট পড়ে তাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্টের সাথে আমরা কথা বলতে পারি এবং এই মাদ্রাসা সম্পর্কে ধারণা নিতে পারি, অথবা যদি কোনো শিক্ষকের মনে হয় যে এই শিক্ষকের আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু টেস্ট করব, তাহলে ওই শিক্ষকের হাতে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন এবং এই শিক্ষকের চরিত্রগত সমস্ত ইনফরমেশন আপনারা সেখানে পাবেন, অর্থাৎ তাদের সাথে, স্টুডেন্টদের সাথে এই মাদ্রাসার শিক্ষকের সম্পর্কটা কেমন বা তার আচরণ কেমন, এই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন। সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, তবে দেওয়ার আগে অবশ্যই মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকদের একটু ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নেবেন, কারণ যেহেতু ঘটনাগুলো ঘটছে, হোক সেটা খুবই অল্প পরিমাণে, তবে যেহেতু হচ্ছে, আমাদের সামনে আসছে, এর আগেও হয়েছে, অমানবিক নির্যাতনের কিছু ভিডিও আমরা দেখেছি, যেমন হাত পা বেঁধে ব্যাপক নির্যাতন, এরপরে উল্টো করে বেঁধে, পায়ে দড়ি বেঁধে উল্টো করে বেঁধে মারধর করে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। তাই যেহেতু ঘটছে, তাই আমরা একটু যাচাই করে নিব। তবে ভাইরাল জিনিসগুলো যেহেতু সবার কাছে পৌঁছাচ্ছে, বারবার আমরা এই জিনিসগুলো সামনে আসছে, অনেকে শেয়ার দিচ্ছে, আপনার ফ্রেন্ড, অনেকগুলো ফ্রেন্ড হয়তো শেয়ার দিয়েছে, ফেসবুক স্ক্রল করছেন, বারবার একই ঘটনা সামনে আসছে এবং আপনার মাথার মধ্যে এই খারাপ বিরূপ মন্তব্যগুলো বা খারাপ বিরূপ ধারণাগুলো মাদ্রাসা সম্পর্কে তৈরি হচ্ছে কিন্তু। তাই এই বিষয়টা অবশ্যই আপনি একটু মাথায় রাখবেন, যেন মাদ্রাসা সম্পর্কে আমরা খারাপ ধারণা কেউ না করি। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সমস্ত শিক্ষকদের নজরদারিতে রাখেন, এবং যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠবে, আমরা বিভিন্ন সময় মাদ্রাসায় শিশুদের বলাৎকারের ঘটনাগুলোও দেখতে পাই, তবে এই ঘটনাগুলো যখনই ঘটবে তখন ওই শিক্ষকের যেন অবশ্যই 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 শাস্তির ব্যবস্থা করা হয়, এবং আপনার সন্তান যাকে মাদ্রাসায় পাঠাচ্ছেন তার সাথে আপনি অত্যন্ত ফ্রেন্ডলি কথা বলবেন এবং কী ধরনের আচরণগুলো আপনার সন্তানের সাথে করা হচ্ছে সবসময় মনিটরিং করবেন। যদি অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেন, যখনই দেখবেন অস্বাভাবিক কোনো কিছু আপনি লক্ষ্য করছেন আপনার সন্তানের মাঝে, অবশ্যই কিন্তু তখন তার সাথে আরও খোলামেলা বলে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে এ সম্পর্কে আপনি তথ্য নিতে থাকবেন এবং অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করবেন, প্রশাসনকে অবগত করবেন। তাই এই ছোট্ট তিনটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। প্রথম মেসেজটা হচ্ছে, মাদ্রাসা সম্পর্কে খারাপ ধারণা করবেন না, খারাপ ভিডিওগুলো ভাইরাল হয়, আমাদের মাথায় খারাপ জিনিসগুলো ঢুকছে। দুই নম্বর, মাদ্রাসায় দেওয়ার আগে মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড যাচাই করে নেবেন। তিন নম্বর হচ্ছে, যখনই আপনার সন্তানের কিছু অস্বাভাবিক বিষয় আপনি লক্ষ্য করছেন, মাদ্রাসা যাচ্ছে আসছে কিছু অস্বাভাবিক জিনিসগুলো আপনি লক্ষ্য করছেন, তখন আপনি একটু সিনসিয়ার হবেন এই ব্যাপারে এবং তথ্য নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো এপিসোড ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।